আজকের এই অনলাইন ক্লাসে নয়াবাদের বিশ্ববিদ্যালয় কলেজের প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শুরুতেই মহান রাব্বুল আলমের নিকট সুপ্রিয়া জ্ঞাপন করছি। বৈশ্বিক এই মহামারীতে যেখানে লক্ষ লক্ষ লোক করোনা ভাইরাসে আক্রান্ত, প্রায় 2,80,000 মানুষ মৃত্যুবরণ করেছে, সেই সময় পর্যন্ত আমরা সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, সেই জন্য আমি সুপ্রিয়া জ্ঞাপন করছি। আজকের এই অনলাইন ক্লাস হিসাববিজ্ঞান ক্লাস শুরুর পূর্বে আমি প্রথমে ধন্যবাদ জানাই নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল মালিক মিয়া স্যারের প্রতি আমাকে এই অনলাইন ক্লাস করার সুযোগ প্রদান করার জন্য। স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু একাদশ শ্রেণী হিসাববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 3, ব্যাংক সমন্বয় বিবরণ। এই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে আমরা এই অধ্যায়টা পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো ব্যাংক সমন্বয় বিবরণী কি, কেন তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা প্রস্তুত করি। ব্যাংক একটা জনপ্রিয় শব্দ, আধুনিককালে ব্যবসা বাণিজ্যে সর্বক্ষেত্রে ব্যাংক একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রত্যেক ব্যবসায়ী তার সমস্ত লেনদেনগুলো আর্থিক নিরাপত্তার জন্য ব্যাংকের মাধ্যমে সম্পাদন করে। একজন ব্যবসায়ী তিন প্রকারে তার লেনদেনগুলো সম্পাদন করে, নগদে, দারে এবং ব্যাংকের মাধ্যমে। ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো সংরক্ষণ করার জন্য ব্যবসায়ী 2 গড়া বা 3 গড়া নগদান বই, যাকে বলি আমরা ক্যাশ বই, সংরক্ষণ করে। এখন আমরা প্রথমে জানব নগদান বই কি। নগদান বই নগদ লেনদেনগুলো, সেটা নগদ এবং ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো সংঘটিত হয় সেই লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়। নগদান বই ডেবিট পার্শ্বে, প্রাপ্তি পার্শ্বে, প্রাপ্তিগুলো অন্তর্ভুক্ত করা হয়। তাহলে নগদান বই ডেবিট পার্শ্বে ব্যাংক সংক্রান্ত সেই সমস্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত করা হয় যার মাধ্যমে ব্যবসায়ের ব্যাংকে হিসাব বৃদ্ধি পেয়েছে। যেমন একজন দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিলে ব্যবসায়ী ব্যাংকে জমা টাকা বাড়ে, তাই নগদান বই ডেবিট অন্তর্ভুক্ত হয়। একইভাবে ব্যাংক যদি বিনিয়োগের সুদ, প্রাপ্য বিলের টাকা, লভ্যাংশ বা শেয়ার বাজারে কোনো কিস্তির টাকা আদায় করে তাহলে ব্যাংকে জমা বাড়ে, ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে জমা বাড়ে, নগদে বিক্রি করলে ব্যাংকে জমা বাড়ে। এই লেনদেনগুলো নগদান বই ডেবিট পার্শ্বে অন্তর্ভুক্ত করা হয়। বিপরীত পক্ষে যে সমস্ত লেনদেনের কারণে ব্যবসায়ীর ব্যাংকে জমা কমে সেগুলো নগদান বই ক্রেডিট পার্শ্বে অন্তর্ভুক্ত করা হয়। যেমন পাওনাদারকে বা প্রদেয় হিসাবে চেক প্রদান, বিল প্রদান, প্রদেয় নোটের বিল পরিশোধ, ঋণের কিস্তি পরিশোধ, বিদ্যুৎ বিল পরিশোধ, গ্যাস বিল, পানির বিল পরিশোধ, ব্যাংক চার্জ বা কমিশন পরিশোধ, এগুলো ব্যাংক হিসাবে ক্রেডিট ব্যাংক নগদান বই ক্রেডিট পার্শ্বে অন্তর্ভুক্ত করা হয়। ব্যাংকের বইতে নগদান বইয়ের লেনদেনগুলোকে ব্যাংক বইতে বিপরীতভাবে হিসাবভুক্ত হয়। একজন আমানতকারী যখন ব্যাংকে হিসাব খোলে তিন প্রকার হিসাব খোলা হয়, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, চলতি হিসাব। তাহলে আমানতকারী যখন ব্যাংকে টাকা জমা দেয়, ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, তখন ব্যাংক আমানতকারী হিসাবে ক্রেডিট করে। তাহলে ব্যাংক হিসাবে কোন কোন লেনদেনগুলো ক্রেডিট করা হয়? যে সমস্ত লেনদেনের কারণে ব্যাংকে জমা বৃদ্ধি পায়, যেমন দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিল, ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক বিনিয়োগের সুদ, লভ্যাংশ ইত্যাদি গ্রহণ করলো, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়। যে সমস্ত লেনদেনের কারণে আমানতকারীর টাকা ব্যাংকে কমে সেগুলো ডেবিট করা হয়, যেমন পাওনাদারকে পরিশোধ, ঋণের কিস্তি পরিশোধ, গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল পরিশোধ, ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন পরিশোধ। আমরা এখন আসি ব্যাংক সমন্বয় বিবরণী কি। একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে একজন ব্যবসায়ী নগদান বই অনুসারে ব্যাংক ব্যালেন্স এবং পাসবই বা ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক ব্যালেন্স স্বাভাবিকভাবে এক হওয়ার কথা, কিন্তু অর্থনৈতিক বিভিন্ন লেনদেনের কারণে এটা প্রায় এক হয় না।
তাহলে আমরা নগদান বই অনুসারে আর ব্যাংক বই অনুসারে যে ব্যাংক ব্যালেন্স এটাকে মিল করার জন্য যে বিবরণী তৈরি করি এটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন তৈরি করি? নির্দিষ্ট হিসাবকাল শেষে নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স ব্যাংক বইয়ের ব্যাংক ব্যালেন্স মিলে না। কেন মিলে না? সেই অমিলের কারণ উদ্ঘাটন করার জন্যই আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি। ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত দুটো পদ্ধতিতে তৈরি করা হয়, একটা প্রচলিত বা একক জেল পদ্ধতি, আর একটা উভয় জেল বা সংশোধিত উভয় জেল পদ্ধতি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু প্রচলিত বা একক জেল পদ্ধতি। প্রচলিত বা একক জেল পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় আমরা প্রথমে নগদান বই অনুসারে ব্যাংক জমা দিয়ে স্টার্ট করব। তারপরে যেই সমস্ত লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে, নগদান বইতে ব্যাংক জমাটা বৃদ্ধি পেয়েছে কিন্তু ব্যাংক কোনো কারণে সেটা অন্তর্ভুক্ত করতে পারে না, তার মানে আমার নগদান বইতে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক বইতে টাকা বৃদ্ধি পায় না, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় সেই লেনদেনগুলোকে আমরা বিয়োগ করব, ব্যাংকের সাথে মিল করব। একক যে পদ্ধতিতে ব্যাংক সমন্বয় করার সময় নগদান বইটা সংশোধন হবে কিন্তু ব্যাংক বইটা সংশোধন হবে না, অর্থাৎ ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে আমরা যোগ করব, ব্যাংকে টাকা হ্রাস পেলে আমরা বিয়োগ করব। ব্যাংকের টাকা যে কোনো কারণে বৃদ্ধি পেতে পারে, যেমন একজন দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে আমরা যোগ করব, ব্যাংক বিনিয়োগ আদায় করছে আমরা যোগ করব, ব্যাংক সুদ মঞ্জুর করছে আমরা যোগ করব, ব্যাংক প্রাপ্য বিল আদায় করছে আমরা যোগ করব। আবার যে সমস্ত লেনদেনের কারণে ব্যাংকে জমা করছে, যেমন পাওনাদারকে বিল পরিশোধ, বিদ্যুৎ বিল পরিশোধ, গ্যাস বিল পরিশোধ, ঋণের কিস্তি পরিশোধ, ব্যাংক চার্জ কর্তন করে, ব্যাংক কমিশন কর্তন করে, এই লেনদেনগুলো আমরা বিয়োগ করব। আবার কিছু লেনদেন আছে নগদান বইটাকে বৃদ্ধি করে কিন্তু ব্যাংক বই বৃদ্ধি করে না, যেমন আমরা বিভিন্ন পক্ষের নিকট থেকে চেক বা বিল আদায় করার জন্য ব্যাংকে জমা দিই, আমরা নিজেদের বইতে সেটা প্লাস করি যোগ করি কিন্তু ব্যাংক সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আদায় করতে না পারে তাহলে ব্যাংকে জমা স্থির, ওটা বাড়েও না কমেও না। কিন্তু যেহেতু আমার নগদান বইটা বৃদ্ধি পেয়েছে, এখন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় মিল করার জন্য আমরা এটাকে মাইনাস করি। আমি যদি একটা এক্সাম্পল দিই সেই উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পারবে, তোমরা যদি বোর্ডে একটু লক্ষ্য করো তাহলে আমার উদাহরণটা বুঝতে পারবে। আমি ব্যাংক সমন্বয় বিবরণী 31 ডিসেম্বর 2019 ধরি নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত 40,000 টাকা, এটা একজন আমানতকারীর জন্য সম্পদ কিন্তু ব্যাংকের জন্য দায়। তাহলে আমরা নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত অর্থাৎ আমানতকারীর সম্পদ আছে 40,000 টাকা। যে সমস্ত লেনদেনগুলো ব্যাংক জমাটাকে বৃদ্ধি করে কিন্তু নগদান বইতে আমরা অন্তর্ভুক্ত করি না সেগুলো আমরা যোগ করব। আবার যেমন পাওনাদারকে প্রদেয় হিসাবে আমরা বিভিন্ন রকমের চেক ইস্যু করি, সেই ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি, আমরা চেক ইস্যু করছি তখন আমরা এটা বিয়োগ করছি কিন্তু ব্যাংক পরিশোধ করে নাই। যেহেতু ব্যাংক পরিশোধ করে নাই নগদান বই কমছে কিন্তু ব্যাংক পরিশোধ করে নাই ব্যাংকের জমা স্থির, তাই আমার মিল করার জন্য নগদান বইটাকে বৃদ্ধি করব। ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি বা ব্যাংকে উপস্থাপন হয়নি অর্থাৎ পাওনাদার ব্যাংকে যায় না অথবা চেক ব্যাংকে বাঙানো হয়নি সেই সমপরিমাণ অর্থ আমরা যোগ করব মিল করার জন্য। 2 নম্বর, একজন দেনাদার সরাসরি, আমরা বিভিন্ন দেনাদারের কাছে ব্যবসায়িক বিভিন্ন লেনদেনের কারণে টাকা পাবো, সেই লেনদেন থেকে একজন দেনাদার সরাসরি ব্যাংকে নগদ টাকা জমা দিয়েছে, ব্যাংকে টাকা বাড়ছে কিন্তু আমার নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি, 5,000 টাকা আমরা যোগ করলাম। 3 নম্বর, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় অথবা ব্যাংক বিনিয়োগের সুদ সরাসরি আদায় করছে অথবা ব্যাংক লভ্যাংশ আদায় করছে যা নগদানযুক্ত হয়নি, অর্থাৎ ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে আমার নিজের বইতে নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি সেজন্য আমরা 3,000 টাকা যোগ করলাম। 4 নম্বরে, ব্যাংক সুদ মঞ্জুর করে, একটা নির্দিষ্ট সময় শেষে ব্যাংক আমাদের জমাকৃত অর্থের উপর সুদ প্রদান করে, সেই সুদের টাকা আমাদের ব্যাংক হিসাবে ক্রেডিট করা হলে ব্যাংকে জমা বাড়ে, তাই আমরা ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদানযুক্ত হয়নি 1,000 টাকা যোগ করলাম। তাহলে 4টা লেনদেনকে যোগ করলে 19,000 টাকা হয়, আগের 40,000 প্লাস 19,000 মোট 59,000। এখন আসো, যে সমস্ত লেনদেনের কারণে ব্যাংকে জমা কমে কিন্তু
নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো আমরা বিয়োগ করব। আদায়ের জন্য দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক বা বিল আমরা ব্যাংকে আদায়ের জন্য জমা দিই, অনেক সময় বিভিন্ন কারণে ব্যাংক সেটা আদায় করতে পারে না। আদায় করতে না পারার অর্থ হলো ব্যাংকে টাকা বাড়ে নাই, কমেও না, কিন্তু নগদান বইতে আমরা বৃদ্ধি করেছিলাম। এখন ব্যাংক সমন্বয় মিল করার জন্য আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি সেগুলো আমরা বিয়োগ করবো 12,000 টাকা। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল বা প্রদেয় নোট পরিশোধ, ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ যা নগদানমুক্ত হয়নি, ব্যাংক সরাসরি প্রদেয় বিলের টাকা বা প্রদেয় নোটের টাকা পরিশোধ করতে পারে বা ঋণের কিস্তি বা যে কোনো পাওনা পরিশোধ করতে পারে, বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে, গ্যাস বিল পরিশোধ করতে পারে, পানির বিল পরিশোধ করতে পারে, সেই বিষয়গুলো যা নগদানমুক্ত হয়নি আমরা বিয়োগ করব। ব্যাংক কর্তৃক প্রদেয় নোট বা ঋণের কিস্তি পরিশোধ যা নগদানমুক্ত হয়নি 15,000 টাকা বিয়োগ করলাম। 3 নম্বর, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালনার কারণে বিভিন্ন রকমের চার্জ বা ব্যাংক জমাতৃপ্তের সুদ বা কমিশন ব্যাংক আমাদের অ্যাকাউন্টে চার্জ করে, সেই বিষয়গুলো বা সেই লেনদেনগুলোর কারণে আমার ব্যাংকে জমা কমে, আমরা সেই জন্য এটা বিয়োগ করবো। যেমন ব্যাংক কর্তৃক দার্যকৃত সুদ বা চার্জ বা ব্যাংক কর্তৃক দার্যকৃত কমিশন যা নগদানমুক্ত হয়নি সেটা বিয়োগ করবো। তাহলে 3টে লেনদেন যদি আমরা যোগ করি 29,000 টাকা হয়, আগের আছে 59,000 টাকা, কমলো 29,000 টাকা, তাহলে এখন ব্যালেন্স করলো 30,000 টাকা। এই 30,000 টাকাকে আমরা নাম দিব, উপরে ছিল নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত, নিচে শুধু বইয়ের নামটা পরিবর্তন করে নগদান বইয়ের বদলে আমরা লিখলাম ব্যাংক বিবরণী অনুসারে বা পাসবই, ব্যাংক বিবরণী পাসবই দুটো একই জিনিস, সেটা ব্যাংক লিখে ব্যাংক প্রস্তুত করে ব্যাংক সরবরাহ করে, তাহলে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত 30,000 টাকা। এখন আমরা এই লেনদেনগুলোর যদি জাবেদা হিসাবভুক্ত করি তাহলে সেই জাবেদাগুলো কি হবে, আমি তোমাদেরকে জাবেদাগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা এতক্ষণ যে ব্যাংক সমন্বয় বিবরণী করলাম সেখানে যে বিষয়গুলো যোগ করছি আর যে বিষয়গুলো বিয়ে করছি তার জন্য আমরা জাবেদা বইতে কিভাবে জাবেদা দিব, যে লেনদেনগুলো আমরা যোগ করছি তার জন্য ব্যাংকে জমা বাড়ছে, ব্যাংকে জমা বৃদ্ধি পেলে আমরা যোগ করি, ব্যাংকে জমা কমলে আমরা বিয়োগ করি। তাই আমরা জাবেদা করার সময় ব্যাংক জমা যে লেনদেনগুলোর কারণে বৃদ্ধি পেয়েছে সেখানে আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট। প্রথম লেনদেনটা ছিল আমাদের পাওনাদেরকে চেক ইস্যু করছি কিন্তু ব্যাংক পরিশোধ করে না, তাই আমরা যোগ করছি ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। আমাদের দ্বিতীয় লেনদেন ছিল একজন দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছে 5,000 টাকা যা নগদানমুক্ত হয়নি, ব্যাংকে টাকা বাড়ছে তাই ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক সরাসরি বিনিয়োগের সুদ আদায় সেজন্য আমরা জাবেদা লিখবো ব্যাংক ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে জমা টাকা বাড়ে তাই ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট, এটা আয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। 3টা লেনদেন আমরা বিয়োগ করছিলাম ব্যাংকে জমা কমছে, 3টার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংক হিসাব ক্রেডিট লিখতেছি। আদায়ের জন্য চেক বা বিল জমা দেওয়া হয়েছে ব্যাংক আদায় করতে পারে নাই, প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 12,000 টাকা, ব্যাংক প্রদেয় নোট বা ঋণের কিস্তি পরিশোধ করলে প্রদেয় নোট বা ঋণের কিস্তি ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সবশেষে ব্যাংক কমিশন দাহ্য করছে, ব্যাংক কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ব্যাংক সমন্বয় বিবরণী এককজের পদ্ধতিতে এটা সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, আর তোমরা বাসায় প্র্যাকটিস করলে এটা সুন্দরভাবে করতে পারবে আমি বিশ্বাস করি, পরীক্ষাতে তোমরা ভালো করবে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, সুস্থ থেকো, বাসায় থেকো, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় বাসায় থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আল্লাহ হাফেজ।